সকালবেলা যখন ওই হাড়হীন করা ঘটনা, কেউ বাড়িতে ঘুম থেকে উঠে, কেউ টেলিভিশনে পর্দায় চোখ রেখে, কেউ এমনি চা খেতে খেতে দেখেছিল, প্রত্যেকের শিরদাঁড়া দিয়ে একটা শীতল স্রোত বয়ে গিয়েছিল। আমরা রাস্তায় নেমেছিলাম, আমরা আন্দোলনে শরিক হয়েছিলাম, সামিল হয়েছিলাম, কিন্তু আন্দোলন তো করেছিলেন আপনারা, আন্দোলন আপনারা রাস্তায় নেমে করেছিলেন, আপনারা দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন যে কোনো অবস্থাতেই ওই ইন্দোনেশিয়ার সালিম গোষ্ঠীর হাতে এই এত মৌজা, এত একর জমি আপনারা কিছুতেই তুলে দেবেন না। আমার এখনো মনে আছে এই গুলি চলার পর তৎকালীন মুখ্যমন্ত্রী বলেছিলেন, দে হ্যাভ বিন পেড ব্যাক বাই দেয়ার ওন কয়েন, তারা তাদের মুদ্রা ফেরত পেলেন। এই যে আজকে আমি ওনার দীর্ঘায়ু কামনা করি, সুস্থতা কামনা করি, কিন্তু আজকে যখন ওনার দল রাজনৈতিকভাবে ক্রমশ অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে, আমি বলবো এই 14 মার্চ দিনটি আসলে সিপিএম পার্টিকে যেটা ফেরত দিল সেটা হচ্ছে দে হ্যাভ বিন পেড ব্যাক বাই দেয়ার ওন কয়েন। এই যে ইতিহাস, এই ইতিহাসকে আমরা মুছে ফেলতে পারি না। 2007 সালে জানুয়ারি মাসে, 23 জানুয়ারি কালীচরণপুর ভূতারমোড়ে যে আন্দোলন শুরু হয়েছিল তারই পরম্পরা বাহিত হয়েছিল 14 মার্চ এবং 10 জানুয়ারি পর্যন্ত, 7 জানুয়ারি পর্যন্ত। কিন্তু 2008 সালের মে মাসে যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন হয়, সে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ওই আন্দোলন এক ধরনের শিলমোহর পড়ে, পরদিন মোটর বাইক স্কুটারে করে মধ্যরাতে নন্দীগ্রামে পৌঁছতে যাওয়া একজনই সারা ভারতবর্ষের গণ আন্দোলনের মসিহা, আপনাদের এখন ভোট প্রার্থী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিহাসকে খালি অতীতে মনে রাখতে নেই, ইতিহাসকে মনে রাখতে হবে ভবিষ্যতে। যে ত্রিস্তর আন্দোলন, যে ত্রিস্তর পঞ্চায়েত 2008-এ আপনারা শুরু করেছিলেন, যে আপনারা যাদের আপনাদের কারোর জমি চলে গিয়েছিল, কেউ স্বামী হারিয়েছিলেন, কেউ পুত্র হারিয়েছিলেন, কেউ স্ত্রী হারিয়েছিলেন, সেই বেদনা এখনো বয়ে নিয়ে যারা বেড়াচ্ছেন, তাদের ভবিষ্যৎ, আপনার সন্তানের ভবিষ্যৎ, তার জীবিকা, সেই সুরক্ষিত রাখতে আবার এই নন্দীগ্রাম আন্দোলনের স্মৃতি, ওই জমি কেড়ে নেওয়ার স্মৃতি, এই যে আপনারা মনে রাখবেন যে বিজেপি গুজরাটে তারা 5 বার আদালত দ্বারা সতর্কিত হয়েছে, কেননা তারা হাজার হাজার একর জমি ওখানে কেড়ে নিয়েছে। আজকে ওই পশ্চিম ভারতের এখানকার যে লোকাল এজেন্টরা আছে তারা যখন মুখে কর্মসংস্থানের কথা বলে তখন আমার হাড় হিম হয়ে আসে, আমার সেই আবার ওই 2007 সালের ওই জমি অধিগ্রহণের কথা মনে আসে। যেভাবে গুজরাটে জমি অধিগ্রহণ হয়েছে সেইভাবে কি যদি কোনোদিন বিজেপি এখানে ক্ষমতায় আসতে পারে বা পারত, আবার কি আপনাদের জমি কেড়ে নেবে, আবার কি আপনাদের জমির দিকে হাত বাড়াবে? মনে রাখবেন তখন এখানে একমাত্র বাধা হয়ে দাঁড়িয়েছিলেন সারা ভারতবর্ষে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। গুজরাটে জমি যে হাতছাড়া হলো, সেখানে হার্দিক প্যাটেলের মতো নেতা থাকা সত্ত্বেও, কেননা গুজরাটে কোনো মমতা বেন ছিলেন না, কোনো মমতা প্যাটেল ছিলেন না, কোনো মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন না। উত্তরপ্রদেশে জমি হাতছাড়া হয়েছে, মধ্যপ্রদেশে কমলনাথের সরকার চলে যাওয়ার 7 দিনের মধ্যে আবার জমি কেড়ে নিতে এসছে সরকার সামনে পুলিশ রেখে, এবং এই আন্দোলনকে তাই বাঁচিয়ে রাখতে হবে। যে আন্দোলন ছিল হিন্দু মুসলমানের যুক্ত আন্দোলন, আমার মনে হয় এখানে যখন পদ্মচিহ্নে সেদিন আন্দোলন করা লোক, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আন্দোলন করা লোক আজকে যখন পদ্মচিহ্ন নিয়ে দাঁড়ান, তখন শেখ সেলিমের আত্মা কেঁপে ওঠে, শেখ সেলিমের আত্মার দিকে চোখের জল ঝরে পড়ে, যে যে আন্দোলন ছিল হিন্দু মুসলমানের যুক্ত আন্দোলন, আজকে সেটা ছেড়ে দিয়ে তিনি কি হিন্দু ফ্যাসিস্টদের সঙ্গে হাত মেলালেন শুধু গদির জন্যে, শুধু পদের জন্যে? এইটা হতে পারে না। মানুষ আন্দোলনকে এগিয়ে নিয়ে যায়, মানুষ ইতিহাসকে এগিয়ে নিয়ে যায়। আগামী দিনে আপনারা এই আন্দোলন এগিয়ে নিয়ে যাবেন, এই ইতিহাস এগিয়ে নিয়ে যাবেন। 2008 সালের পঞ্চায়েত নির্বাচনে যে ইতিহাস শুরু হয়েছিল তাকে পাকাপাকিভাবে শিলমোহর দেওয়ার জন্যে 2021 সালে আজকে যিনি এখানে ভোটে দাঁড়িয়েছেন, আমি আপনাদের মতো অত গর্বিত পশ্চিমবঙ্গবাসী নই, আজকে আমার সত্যিই গর্ব হতো যদি আমি নন্দীগ্রামের বাসিন্দা হতাম, আজকে আমি যদি আমার মুখ্যমন্ত্রীকে ভোট দিতে পারতাম। আপনারা সেই গর্বিত উত্তরাধিকার বহন করছেন, আপনারা সেই গর্বিত, সেই গর্বের অধিকারী। আজকে আপনাদের আমার ঈর্ষা হয়, আমি ভোট দিতে পারছি না তাকে, আপনারা ভোট দিতে পারছেন। আপনারা গ্রামে গ্রামে এই বার্তা ছড়িয়ে দিন, সব জায়গায় ছড়িয়ে দিন। আজ এখান থেকে নন্দীগ্রাম থেকে গিয়ে
সেই নবান্নের চতুর্দলায় বা পশ্চিমবঙ্গের মসিহা পশ্চিমবঙ্গের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বসবেন এবং তার দু চোখে টলটল করে থাকবে নন্দীগ্রামের শহীদদের স্মৃতি। এটা একমাত্র একমাত্র পশ্চিমবঙ্গে একজনই পারেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, সমস্ত শহীদদের জন্য।